Hello, I'm Titas Malik from TM, and just now I'm gonna tell you a Happy New Year and a Merry Christmas because we just came to the age of this year 2011 and we're just about to welcome this next year 2012. So I just want to tell you a Happy New Year. হয়তো আগের বছর 2011 আপনার কাছে কিছু কথা দেওয়া ছিল, কাউকে কোনো কথা দিয়েছিলেন যেগুলো আপনি পূরণ করতে পারেননি। অনেক কথা আপনি দিয়েছিলেন যেগুলো আপনি রাখতে চেয়েছিলেন কিন্তু রাখতে পারেননি, হয়ে ওঠেনি সেই বছর। কি করা যাবে, পরের বছর চেষ্টা করবেন। 2012টা কিন্তু আপনার জন্য নিশ্চয়ই কাজের একটা বছর। 2012-এ আপনি আবার শুরু করবেন আপনার নতুন করে বাঁচার চেষ্টা, আবার আপনার জীবনযুদ্ধ শুরু হবে 2012-এ, যেমনভাবে শুরু করেছেন 2011-এ। হয়তো আপনি হেরেছিলেন, এবার হয়তো আপনি জিতবেন। চেষ্টা করে যান, চেষ্টা করতে ক্ষতিটা কি। এমন হতে পারে যে 2012টা হয়তো আপনার কাছে সব থেকে শুভ দিন, কেউ হয়তো তার লাইফ পার্টনারকে পাবে, কেউ হয়তো তার জীবনের সমস্যাটাই পাবে 2012-তে, দেখা যাক কার জন্য কি হয়। তো জাস্ট এই মুহূর্তে বলতে পারি হ্যাপি নিউ ইয়ার, নতুন 2012-কে আনন্দে স্বাগত জানান, ভালোভাবে কাটুক আপনাদের দিন। শুধু তাই নয়, 2012-টাকে অনেকে বলছে নাকি ধ্বংসের বছর, পৃথিবী নাকি ধ্বংস যাবে, কিন্তু আপনার মনের কাছে যদি ভালোবাসা থাকে, আপনার মুখে যদি হাসি থাকে, কোনো আপনাকে ধ্বংস করতে পারবে না। কোনো আপনি যার ক্ষমতা আছে আপনাকে ধ্বংস করে দেবা। আপনি বেঁচে থাকবেন ততক্ষণেই ঠিক যতক্ষণ আপনার বুকের ভেতর ভালোবাসা আছে, আপনার মুখে হাসি আছে, আপনার পানে আনন্দ রয়েছে, ততক্ষণ বাসে থাকুন। 2012-কে স্বাগত জানান নিজের মতো করে, ধন্যবাদ, চলতে থাকবে। টি আমি দাস মল্লিক, ততক্ষণ জানাই গুড বাই। Hello, I'm Titas Molly from T, and just now I'm gonna say you a Happy New Year and a Merry Christmas because Hello, I'm Titas Molly from TM, and just now I'm gonna tell you a Happy New Year and a Merry Christmas. ভাবছেন এত ছোট ভিডিওতে এতবার কোন পাচ্ছে কেন, আপনিও করে দেখুন না, আপনাকে অনেকবার কোন মারতে হবে। অন্যের পরিশ্রম তো আপনারা জীবনে বুঝলেন না, ঠিক আছে। হ্যাপি নিউ ইয়ার বলতে আসছি, হ্যাপি নিউ ইয়ার বলে দিচ্ছি, এটুকু বলে কাপি ছিল ডিরেক্টরের বাচ্চা। অনেক হয়েছে।